না মনে করি না, অবশ্যই ওখানে খাইতে গেছিল আসে, ওরা চার বন্ধু ছিল তো এক বন্ধু বাড়ি আসতে পারছে, ও আবার বাথরুমে গেছিল, ওরা খানার অর্ডার দিছে, ওরা দিয়ে বাথরুমে গেছে, ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে এসে দেখে ধুমা ধুমা দেখে করছে নিচে দূরে নামতে পারছে, আর ও তিন বন্ধু নামতে পারে নাই। তিন বন্ধু বলতে আমার ভাগ্নে ছিল একজন, ওনার নাজমুল হক, ওরাও ফোন করে বলছে বাবা আমার কাছে, ও মেডিকেল আর সকাল থেকে মেডিকেলে ছিল, ওটা আমি দেখিনি আর কি, আমার ওই যে আমার যে ভাগ্নে আছে ও বলো যে এখানে ছিল মেডিকেলে ছিল ওই ছেলেটা আর কি, ওর বন্ধু, ওই বন্ধু ফোন করে রাত্রি বলছে যে এই ব্যাপার, ও তো ওই আমরা খাইতে গেছিলাম এখানে ছিলাম, ওরা তিনজন তো বাড়িতে পারে নাই, আমি বাড়ি আসতে পারছি, ওইখান থেকে আমরা জানতে পারছি ধরো এখানে আসলো নাজমুল হক, নাম নাজমুল হক, ও বেড়া কিনবা ছুটি পরে আর কি। ভিতরে আমরা কয়েকবার গেছিলাম, একবারই গেছি গিয়া লাশ রং করতে পারি নাই, নাই দুইজন লাশ আছে মনে করি একদম একদম ফ্রাই হয়ে গেছে আর কি, আঙ্গার হয়ে গেছে, ওদের ফেস আমরা চিনতে পারি নাই। মানে আমরা যদি আপনার এখন ডাক্তার বলছে ডিএনএ টেস্ট করার পরে যদি বুঝতে পারি ইনশাল্লাহ তাহলে আমাদের লাশ হবে, এইটি আর কিছু করার তো নাই। আমরা কয়েকটা হসপিটালে গেছি, আমরা আপনার ইয়ে তো গেছি, বার্ডেনও গেছি, হ্যাঁ মুগ্ধা তো যাওয়া হয়েছে, এখানে তো আসছে সারাদিন আমরা এখানে সকাল থেকে রাত থেকে এখানে আর কি, আমরা পাইনি লাশ। ঘটনার পরে থেকে আমরা খোঁজাখুঁজি করি, আর সবাই আছে, সবাই মূলত ওরা চার ভাই ছিল, ওর চার ভাই ছিল, ওর বড় একজন, ও হলো মেজো, এরপর আরো দুইজন, এবং এই ছেলেটা ব্রাক ইউনিভার্সিটির ছাত্র ছিল, খুব মেধাবী এবং খুব ভালো ভালো ছিল, এবং ওনার বাবা হলো আমারই বন্ধু মানুষ, ওনার ব্যবসা আছে পুরনো ঢাকার আলু বাজারে, এবং ওনাদের একটা ইন্ডাস্ট্রিও আছে পিভিসি পাইপ ম্যানুফ্যাকচারার, পুরনো ব্যবসায়ী, অনেক পুরনো ব্যবসায়ী, এবং ছেলেটা খুব ভালো। ওরা চার ভাই ছিল, চার ভাইয়ের মধ্যে ও একজন। ওনার বাবার নাম হাজি মোহাম্মদ নজরুল ইসলাম, আর ওনাদের বাসা হইল বনশ্রী। ওদের গ্রামের বাড়ি হলো মুন্সিগঞ্জ, আমরা জানাইবো, আমরা বসে আছি এখানে,